হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্রেকিং নিউজ কাঁদতে কাঁদতে হাত জোর করে হাত জোর করে অপবিশ্বাস বললে প্লিজ বুবলিকে গ্রেফতার করুন না আমার এবং তাকে বেশি সংসার আবারও ভেঙে যাবে প্রিয় ভিভার্স আজকে ব্রেকিং নিউজ অপবিশ্বাস করছে কান্না এবং তিনি বলেছেন বুবলিকে গ্রেফতার করতে না হয় তার সংসার আবারও ভেঙে যাবে আপনাদেরকে সব কিছু জানাবো যদি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে না ভুলেন শাকিব খান এবং অপু তাহলে কি আবারও এক হয়ে গেছেন এই কোয়ারেন্টিনের সময় রোজার মাসিকে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা আবারও এক হয়ে যাবেন আবারও তারা লাল শাড়ি এবং সাদা পাঞ্জাবির নিচে বসে যাবে এদিকে বুবলি এই মুহূর্তে আছেন আমেরিকায় সে সাকিবের থেকে অনেক দূরে সাকিব এর মাঝে আবারও নিয়ে সংসার শুরু করতে চিন্তা করছে এটা কি ছিল সাকিবের কোনো প্ল্যানিং চাল নাকি বুবলি তার ভাগ্যের নির্মাণ পরিহাসের কারণে এবং সে যা করেছে অপুষাতে তাই ফিরে পাচ্ছে প্রকৃতির নিয়মের কারণে সে যাকে তবে এখন যেটা বোঝা যাচ্ছে সাকিব এবং অপু আবার এখনও যাচ্ছে এবং অপু এবং সাকিব একে অপরকে এখনো ভালোবাসেন তাদের দুজনের জীবন থেকেও বেশি ভালোবাসেন এখন পর্যন্ত এদিকে সাকিব খানের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলো শাকিব খান কোনো কিছু জানাননি এবং উপবিশেষকে ফোন দেওয়া হলে তিনি বলেন যে আকাশে চেদরটা সবাই দেখতে পারবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন বুবলির সাথে যোগাযোগ চেষ্টা করা হলো বুবলির সাথে কখনোই যোগাযোগ করা যাচ্ছে না কেন না বুবলি তার ফোন বন্ধ করে রেখেছে বা রিং বাস বুবলি কখনোই ফোন ধরছে না এদিকে বুবলি আমেরিকা থেকে দেশেও আসতে পারছে না কেন না এখন প্লেনে কোনো ফ্লাইট নেই এদিকে বুবলি বারবার সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি কি করবেন তিনি দেশে চাচ্ছেন সাকিব খানকে তিনি আমেরিকায় ডাকছেন কিন্তু সাকিব খান কোনোভাবে এখন বুবলির হাতের কাছে ধরা পড়ছে না প্রিয় বিভার্স আপনার কি মনে হয় সাকিব খান কি ও বুবলির জালে ধরা পড়বে যদি আপনার এরকমটা মনে হয় থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন